বিদ্যুৎ গ্যাস সহ দ্রব্যমূল্যের উদ্যোগটি আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত 10 দফা বাস্তবের দাবিতে পয়লা এপ্রিল শনিবার সারা দেশের সকল মহানগর ও জেলায় বেলা 2টা থেকে 4টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হবে। বিদ্যুৎ গ্যাস সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে 10 দফা বাস্তবায়নের দাবিতে আগামী 8 এপ্রিল শনিবার সারা দেশের সকল মহানগরের থানা পর্যায়ে ও জেলার উপজেলা পর্যায়ে বেলা 3টা থেকে 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হবে। বিদ্যুৎ গ্যাস সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে 10 দফা বাস্তবায়নের দাবিতে আগামী 9 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত বিভাগ অনুযায়ী অর্থাৎ নিম্নোক্ত বিভাগের সময়সূচি অনুযায়ী বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের সকল ইউনিয়নের পর্যায়ে প্রচারপত্র বিলি 10 দফার প্রচারপত্র রাষ্ট্র সংস্কারের মেরামতের প্রচারপত্র আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রচারপত্র মানববন্ধন অথবা অবস্থান কর্মসূচি পালিত হবে। 9 এপ্রিল রংপুর চট্টগ্রাম বিভাগ, 10 এপ্রিল রাজশাহী ও সিলেট বিভাগ, 11 এপ্রিল খুলনা ও কুমিল্লা বিভাগ, 12 এপ্রিল ঢাকা ও বরিশাল বিভাগ, 13 এপ্রিল ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ। এছাড়া 28 মার্চ থেকে 20 এপ্রিল পর্যন্ত সারা দেশের সকল জেলা মহানগর উপজেলা থানা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় সভা, দুস্থ অসহায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা সহ বিভিন্ন গণসংযোগমূলক কর্মসূচিতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করবে। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে আমাদের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কথা নয়, আজকে দেশের যে অবস্থা তৈরি হয়েছে আমরা বাধ্য হয়েছি এই রমজান মাসেও আমাদের সাধারণ মানুষকে আমরা এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার যে আন্দোলন, আমাদের নেতা তাহের কমল সাহকে দেশে ফিরিয়ে নিয়ে আনবার জন্য আন্দোলন, লক্ষ লক্ষ 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের যে আন্দোলন, সর্বোপরি এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন তাকে আমরা চলমান রাখতে চাই, সেই জন্য এই কর্মসূচি আমরা দিয়েছি। আমরা আশা করব এই কর্মসূচিগুলোতে দেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করবেন এবং তাদের যে অধিকার ভোট দেওয়ার অধিকার, তাদের যে অধিকার কথা বলার অধিকার, সেই অধিকারগুলোকে বাস্তবায়িত করবার জন্য তারা একটা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু আপনাদের কাছে এটুকু অনুরোধ করবো, আজকে দেশ ও জাতি চরম সংকটে উপস্থিত হয়েছে, এখন আমাদের সকলের দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দল সংগঠনের ব্যক্তি ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ ফ্যাসিস্ট যে সরকার আছে তাকে সরিয়ে জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট গঠন করতে হবে একটি তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের মধ্য দিয়ে। আপনাদের সকলকে আবার আমাদের পক্ষ থেকে